দুর্ভাগ্যজনকভাবে আগুনে পুড়ে ছাই হলো তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে খোয়াই থানাধীন সোনাতলা বাজারে। এদিন রাত আনুমানিক 12টা নাগাদ হঠাৎ একটি মিষ্টির দোকানে আগুন দেখতে পায় এলাকার জনগণ। তড়িঘড়ি বাজারে ছুটে আসে লোকজন, দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আর দুটি দোকানে। এলাকাবাসী চেষ্টা করেও আগুন আয়ত্তে আনতে না পারায় শেষে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর শেষে আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে মোহনলাল সাহার মিষ্টির দোকান, অর্জুন রায়ের মাংসের দোকান এবং রতন শীলের স্টেশনের দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 5 লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কি দোকান আসলো আপনার?